ওকে, সো চলো আমরা এখন দেখি এমপ্লয়মেন্ট সম্পর্কে। এমপ্লয়মেন্ট হচ্ছে গ্লোবাল ভিলেজের আরেকটা পার্ট। সো এমপ্লয়মেন্ট ক্ষেত্রে কিভাবে গ্লোবাল ভিলেজ পার্ট নিছে বা গ্লোবাল ভিলেজের অবদান কী, ওইটা সম্পর্কে একটু দেখি আমরা। এমপ্লয়মেন্ট, যখন কোনো ইন্টারনেট ছিল না সেই সময় আসলে মানুষজন এই বাইরের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস সম্পর্কে কীভাবে জানতো? তারা জানার মাত্র উপায় ছিল হচ্ছে যদি কোনো ফরেন জব অ্যাডভার্টাইজমেন্ট থাকতো, যেরকম ধরো নিউজ পেপারের মধ্যে বা ম্যাগাজিনের মধ্যে, বা কারো কারো যদি পার্সোনাল কানেকশন থাকে, ধরো কারো কোনো রিলেটিভ বাইরে থাকে বা ফ্রেন্ড বাইরে থাকে, তারা জানাইতো। ওইভাবে করে আসলে তারা বাইরের এমপ্লয়মেন্ট সম্পর্কে জানতো। কিন্তু এখন ইন্টারনেট আসে, অনেকটা সুবিধা হয়ে গেছে, আমরা ঘরে বসেই তা করতে পারতেছি আর বাইরের কারো হেল্প নেওয়াও লাগতেছে না। সো যে সময় ইন্টারনেট ছিল না তারা আসলে এভাবে কষ্ট করে বাইরের এমপ্লয়মেন্ট সম্পর্কে জানতো, আর কেউ কেউ অ্যাকচুয়ালি মানে তাদের ভাগ্য টেস্ট করার জন্য এমনিই চলে যেত। তারপর আস্তে আস্তে হচ্ছে গভর্নমেন্ট বডি একটা আছে আমাদের, একটাই আছে অ্যাকচুয়ালি, যেমনটা লেখা আছে টু হেল্প দ্য ওভারসিজ পিপল, মানে যারা তোমার বাইরে যাইতে যাচ্ছে তাদেরকে হেল্প করার জন্য একটা গভর্নমেন্ট বডি আছে আমাদের, সেটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, যেটা শর্ট ফর্মে বয়জল বলা হয়। আর কিছু এনজিও এঙ্গেজ আছে এসব কাজে, আর বর্তমানে আমরা দেখতেছি অনেকগুলো ওয়েবসাইট আছে এসব জব পোস্টাল পোর্টাল তারা হোস্ট করে, যেমনটা আমরা দেখতে পাই তোমার www.bdjobs.com.bd বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে বা অন্যান্য জায়গায়ও তোমরা পাচ্ছ, এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে তোমরা জবগুলো পাইতে পারো। দেন হচ্ছে ফিউচারের মধ্যে আমরা বর্তমানে যা দেখি যে আমাদের বাবা মারা বা অনেকের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে সকালবেলা বের হয় তারা, আবার বিকালের দিকে আসে, বা অনেকজন রাতেও কাজ করে। সো র্যান্ডম একটা লাইক সবার জন্য যদি অ্যাভারেজ একটা হিসেব করা হয় যে সকাল 9টা বাজে যায় তারা আর বিকাল 5টার দিকে ফিরে, এটা অ্যাকচুয়ালি তাদের ওয়ার্কিং টাইম। ফিউচারে দেখা যাবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি থাকবে না, 9 to 5 যে ওয়ার্কিং পিরিয়ডটা এটা থাকবে না। পিপল উইল ওয়ার্ক স্টেইং অ্যাট হোম, তারা ঘরে বসেই কাজ করবে এবং তাদের সুবিধা মতো টাইমে বা একটা নির্দিষ্ট টাইমে তারা কাজ করবে, এই টাইমটা টাইম টেবিল অ্যাকচুয়ালি ফলো করা হবে না। তারপর হচ্ছে তোমার ইনস্টেড অফ হিউম্যান বিইংস হাইটেক ডিভাইসেস উইল পারফর্ম ট্যাক্স, অনেক মেশিনস থাকবে যারা তোমার এই বিভিন্ন ফ্যাক্টরির কাজগুলো করে দিবে বা অন্যান্য কাজ যেগুলো আছে যেগুলো তোমার খুবই স্ট্রেসফুল বা খুবই ডেঞ্জারাস মানুষের জন্য। লাইক আমরা দেখি যে মাঝে মাঝে মানুষ এসে ঠিক করতেছে একদম বিল্ডিংয়ের এজে একদম কোনায় এসে তারা অনেক উঁচু উঁচু বিল্ডিংয়ে আবার গ্লাস পরিষ্কার করতেছে, এগুলো খুব রিস্কি টাস্ক যেগুলো আমরা ইনশাল্লাহ সামনে হাইটেক ডিভাইস দিয়ে করতে পারবো। এখনও অবশ্য হচ্ছে, হচ্ছে না যে তা না, সামনে আরও অ্যাডভান্স হবে। সো মানুষের জায়গায় অ্যাকচুয়ালি এসব ডিভাইসেসগুলো এই কাজগুলো করে দিবে, সো তারা অ্যাকচুয়ালি ডেঞ্জার ফ্রি বা স্ট্রেস ফ্রি হতে পারে। এটার অবশ্য খারাপ দিকও আছে, লাইক অনেক জব অপরচুনিটিস কমে যেতে পারে, লাইক যে কাজটার জন্য আমার অ্যাকচুয়ালি 100টা মানুষ লাগতো এরকম একটা মেশিনই সে কাজ করে দিচ্ছে, সো অ্যাকচুয়ালি 100টা মানুষের ওয়ার্ক অপরচুনিটি হারাচ্ছে। এটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না কীভাবে টার্ন নিচ্ছে, লাইক কারণ অনেকজনে লাইক অনেক জব অপরচুনিটিস ক্রিয়েটও হচ্ছে আবার অনেক দিকে হারানোরও চান্সেস আছে। সো আমরা ওয়েট করি ফিউচারের জন্য, দেখি কী হয়। আর বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইয়াং জেনারেশন বলো আর কিছু কিছু আমাদের আগের মোটামুটি অনেক আগের বলতে কি আমাদের বাবা মাদের এজের বা মোস্টলি যেটা দেখা হচ্ছে ইয়াং জেনারেশনরা কী করতেছে, তারা হচ্ছে যে অনেক ফরেন ইনকাম আর্ন করতেছে কিসের সাহায্যে, আউটসোর্সিংয়ের সাহায্যে, তারা ঘরে বসেই আউটসোর্সিং করে তারা বিভিন্ন কান্ট্রি থেকে ফরেন ইনকাম আর্ন করতেছে। তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্রিল্যান্সার, এই কাজগুলো অ্যাকচুয়ালি ধীরে ধীরে অনেক বাড়তেছে, মানুষ এগুলোর প্রতি ইন্টারেস্টেড হচ্ছে কারণ এটা তুমি ঘরে বসেই করতে পারতেছো। এটার জন্য অবশ্য তোমার লাগবে যে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামের মধ্যে স্কিল, বা তুমি অনেক কিছুতে স্কিল হতে পারো, তুমি সেসব জব জন্য লাইক তুমি বিড করতে পারো, বা অ্যাকচুয়ালি যেটা হয় হচ্ছে যে ওইখানে একটা বিডিং অপশন থাকে যে তারা বলে দেয় যে এত থেকে এত রেঞ্জের মধ্যে টাকা দেওয়া হবে, এখন টাকা বা অন্যান্য কারেন্সি যা আছে আর কি, যারা যারা ইন্টারেস্টেড তারা বলতে পারেন। সো তুমি ইন্টারেস্টেড বলতে পারো এসব কাজের মধ্যে। দেন হচ্ছে তোমার লাগবে একটা ভালো ডিভাইস, ইটস নট নেসেসারি যে তোমার একটা কম্পিউটারই লাগবে, তুমি
ল্যাপটপে কাজ করতে পারো বা অন্যান্য ভালো ডিভাইসের মধ্যে কাজ করতে পারো। আর অবভিয়াসলি ইন্টারনেট তো লাগবেই, নাহলে তুমি বাইরের ওদের সাথে যোগাযোগ কেমনে করবা? অ্যান্ড তারা যদি দেখে যে তুমি স্কিল বা তোমার রেঞ্জ যে ডিমান্ড তাদের সাথে ওদের ডিমান্ড মিলতেছে, তাহলে হয়তো তারা তোমাকে হায়ার করে নিবে, আর যদি না মিলে আনফর্চুনেটলি তাহলে হয়তো তারা অন্য কাউকে হায়ার করবে। এখন যে জিনিসটা সুবিধা বর্তমানে সেটা হচ্ছে এরকম জব অনেক আছে, কিন্তু দেয়ার ইজ অ্যান অ্যাকিউট শর্টেজ অফ ওয়ার্কার্স। অ্যাকচুয়ালি দেখা যায় যে ওয়ার্কার তেমন নাই এই তোমার ফ্রিল্যান্সিংয়ের জন্য বা আউটসোর্সিংয়ের জন্য। সো এটা খুবই একটা ভালো অপরচুনিটি, যদি আমরা এটা ইউজ করতে পারি বাংলাদেশেও অনেক উন্নতি করতে পারবে, অ্যান্ড অবভিয়াসলি আমরা অনেক ফরেন রেভিনিউস পাবো এটার মাধ্যমে। সো যদি তোমরা পারো তো তোমরা চাইলে এগুলোতে ইনভলভ হতে পারো, এটা খুবই ভালো হয়, তোমাদের জন্যও ভালো হয়, দেশের জন্যও ভালো হয়। তারপর আসতেছে হচ্ছে যে সবচেয়ে ভালো যে জিনিসটা এটা হচ্ছে তোমার ট্যালেন্ট দিয়ে জাজ করা হয়, যে কোনো ইন্ডিভিজুয়ালের ট্যালেন্ট দিয়ে অ্যাকচুয়ালি জাজ করা হয়। এখানে তুমি কোনো লবিং বলতে কিছু নাই বা কাউকে কোনো টাকা দিয়ে কিছু করতে হচ্ছে না, লাইক তোমার জাস্ট পিওর ট্যালেন্টটা দিয়েই তোমাকে জাজ করা হবে, তোমার স্কিল আছে নাকি কিরকম বা তুমি কি পারো বা তোমার ওদের যা রিকোয়ারমেন্ট তুমি ওটা পারতেছো নাকি, ওইটাই অ্যাকচুয়ালি তারা দেখে। সো এটা খুবই একটা ভালো দিক। সো এটা ছিল আমাদের গ্লোবাল ভিলেজের ওভারঅল এমপ্লয়মেন্ট সেক্টরটা।